এই তো দেখেন আমি কোনো ব্রেক ধরবো না, কিন্তু এই ট্র্যাক্টর পেছনে আমি বাইকটাকে থামাবো। দেখেন একটা গিয়ার কমাইছি, আরেকটা গিয়ার কমাইছি, তাও না আরেকটা গিয়ার কমায় দিছি, অ্যান্ড দেখেন ট্র্যাকটা চলে যেতেছে, মানে পিক আপটা, অ্যান্ড আমার বাইক স্লো হয়ে গেছে, আমি কোনো ব্রেক ধরি নাই, পেছনেরটাও ছাড়া সামনেরটাও ছাড়া। একটা মানুষ সুস্থ অবস্থায় যখন অনিয়ম করে তখন তাকে যতই সুবুদ্ধি দেওয়া হোক তখন সেই সুবুদ্ধিগুলো সে শুনতে চায় না, আর যখন অসুস্থ হয়ে যায় তখন বুদ্ধি কাজে লাগে না, তখন ট্রিটমেন্ট কাজে লাগে। ঠিক ওরকম একটা মানুষ যখন অ্যাক্সিডেন্ট না করে তখন যতই তাকে বলেন যে বাইক আস্তে চালাও, বাইক সাবধানে চালাও, বা কিছু রেস্ট টেস্ট করো না, শুনবে না, বাট যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন আর এই সমস্ত কথা কাজে লাগে না। এই সমস্ত কথাগুলো বলতেছি এই কারণে, কারণ আজকের ভিডিওতে আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার নিয়ে কথা বলবো, আর সেটা হলো বাইকের সেফটি ব্রেকিং সিস্টেম, সেফ ব্রেকিং সিস্টেম, অ্যান্ড এটার মধ্যে ইঞ্জিন ব্রেকটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ইঞ্জিন ব্রেক নিয়ে আমি এর আগেও যদিও কথা বলছি, বাট আজকে আরেকবার বলবো, কারণ হচ্ছে কিছু কিছু কথা বারে বারে বলতে হয়, কিছু কিছু কথা বারে বারে বলে স্মরণ করা দিতে হয় মানুষকে, কিছু কিছু কথা নিজের জন্যও বলতে হয়, মানে এই কথাগুলো দেখা যাবে আমি বললে আমারও আরেকবার রিপিট হবে, অ্যান্ড নিজেকেও নিজে মোটিভ করা হবে, মোটিভেশন দেওয়া হবে, এরকমই ব্যাপারটা। তাহলে চলেন বাইক চালাই, বাইক চালাতে চালাতে কথা বলি, কারণ এখানে বসে বসে চাইলে বলা যায়, বাট যেভাবে বসে আসি এভাবে বেশিক্ষণ বসে থাকলে পা ব্যথা হয়ে যাব। চলেন স্টার্ট দিই। আমরা যখন ঢাকা শহরের জ্যামে বাইক চালাই তখন আসলে ইঞ্জিন ব্রেকের তেমন কোনো ভূমিকা নাই, বা তখন আসলে আমাদের ঢাকা সিটির জ্যামগুলো এরকম তখন কোনো ব্রেকেরই কোনো ভূমিকা নাই। মাঝে মধ্যে এমন হয় এবিএসও বিপদের কারণ হয়ে দাঁড়ায়, যেমন আমি দুই তিন দিন আগেই এয়ারপোর্টের এদিক থেকে ফিরতেছি, অ্যান্ড ফেরার সময় দেখা যায় এমন জ্যাম, মাঝে মধ্যে একটু ফাঁকা হয় তখনই টান দিয়ে 18-20 স্পিডে তুলে ফেলতে হয়, আবার পা উঠানো যায় না, পা নিচেই রাখতে হয়, কারণ পা উঠাইলেই আবার পা নামাইতে হবে, কারণ হার্ট ব্রেক করতে হইতেছে, অ্যান্ড তখন পায়ের ব্রেক করা যায় না, শুধু হাতের ব্রেকটা করতে হয়, আর শুধু হাতের ব্রেকের মধ্যে আমার তো সামনে এবিএস, দেখা যায় যে রাস্তার সাইড দিয়ে যখন আমরা বাইকাররা তো সাইড দিয়ে ওভারটেক করি, ওই সাইডে কিন্তু প্রচণ্ড ধুলা থাকে, দেখেন এই যে একদম পুরা ধুলা, এই ধুলার মধ্যে যদি ব্রেক করেন, আমি এখানে একটা ব্রেক হালকা করে দেখাই হার্ড করে, দেখেন 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 থামতেছে না, মানে এবিএস অ্যাক্টিভ হয়ে এবিএস একদম কাজ করা শুরু করে দিছে, অ্যান্ড এই জিনিসগুলাই হয় বাইক থামতে চায় না, অ্যান্ড যা দেখা যায় আরেকজনের পিছনে লাগায় দেয়। তো আমার এরকম হয়েছে গত দুই দিন আগে, দুইবার এরকম ঘটনা ঘটছে, এরকম 1 ইঞ্চির জন্য বাঁচছি, প্রায় 2-3 ফিট সাঁসরা সাঁসরা যেতেছে, ব্রেক হইতেছেই না, ব্রেক হইতেছেই না, এরকম অবস্থায় যা থামছে, যাই হোক অল্পতে বাঁচছি। অ্যান্ড গতকালকের ভিডিও যারা দেখছেন, একটু আড্ডায় বসছিলাম ফরহাদ ভাইদের সাথে, আর একটা ফরহাদ ভাইয়ের একটা ভাগিনা বা কেউ ছিল, অ্যান্ড উনাদের একটা ফ্রেন্ড ছিল যে হচ্ছে মাওয়া জিপি করতো, মানে মাওয়াতে গিয়ে রেস বা মাওয়াতে গিয়ে স্পিডিং করে দেন ওই ভিডিওগুলো রেকর্ড করতো, তো দুঃখ করে বলতেছিল যে ভাই ওই ছেলেটা মারা গেছে, এরপর থেকে আমাদের গ্রুপটা একদম বরবাদ হয়ে গেছে। আচ্ছা আমি ব্রেকের ব্যাপারে আসতেছি, এটা আসলে ব্রেক নিয়েই একটা ব্যাপার, এই জন্যই আপনাদেরকে এই ব্যাপারটা বলতেছি, যত এবিএস থাক যত সিবিএস থাক, আপনি যখন মাওয়াতে রেস করবেন বা আপনি যে কোনো রোডে এই রোডেই যদি রেস করেন তখন ব্রেকের আসলে তেমন কোনো ভূমিকা থাকে না, প্রত্যেকটা ব্রেকের একটা জায়গা থাকে যে এতখানি জায়গা লাগবে ওর গিয়ে থামার জন্য, একদম ও আপনি এখানে ব্রেক চাপছেন এখানেই যে থামা যাবে তা না, একটা কুকুরও যদি সামনে দৌড়ায় আসে বা সামনের বাসটা যদি ব্রেক করে, আপনি বাইকে যদি থাকেন আপনি সাথে সাথে ব্রেক করে থামায় ফেলতে পারবেন না, ইমার্জেন্সি ব্রেকের একটা ব্যাপার আছে, ওইটারও অভ্যাস কীভাবে করবেন ওইটা নিয়েও আজকের ভিডিওতে কথা বলবো। বাট কোনো ব্রেকই আপনাকে ওভার স্পিড থেকে বাঁচাইতে পারবে না, আমার স্পিডটা এখন এরকম আছে, সামনের গাড়িটা যদি ব্রেক করে এতটুকু ডিস্টেন্স থাকলেও আমি থামায় ফেলতে পারবো ওর সাথে গুতানা খায়া, কিন্তু আমি একটু রিস্ক নিয়ে আপনাদের একটা জিনিস দেখাই, আমি যদি এই যে এরকম ক্লোজ থাকি সামনের গাড়ির সাথে, অ্যান্ড আমার বাইকের স্পিড যদি ধরেন এখন 80 বা 90, উনার স্পিডও 80-90, হুট করে উনি কিছু দেখে থামাইছে, আমি কিন্তু হুদাই উনার পেছনে যাই, মাইরা দেন পয়রা যাবো, তো এই হলো ব্যাপারটা, এই কারণে অলওয়েজ সাবধানে থাকতে হবে। অ্যান্ড মাওয়া জিপির যে ব্যাপারটা বলতেছিলাম, ও বলতেছিল যে ওর বন্ধুর মনিটাইজেশন অন হয়ে গেছিলো ভিডিও আপলোড দিতে দিতে, অ্যান্ড ভিডিওগুলো এমন হইতো প্রত্যেক দিনই নাকি বিকেলে বা সন্ধ্যায় আইসা বলতো, জানোস আজকে 150, আজকে 153, মানে এই হাই স্পিডগুলাই ট্রাই করতো, অ্যান্ড অনেক দুঃখ করে বললো যে অনেক বুঝাইতো ওরা, বাট বুঝতো না, লুকায় লুকায় চলে যেত, সকাল সকাল দুপুর দুপুর চলে যেত, ওর একটা গ্রুপও ছিল, কি বলবো বলেন, কালকে আমি একটা ভিডিও দেখতেছিলাম, ওই ভিডিওতে দেখলাম যে আমি আর ব্লগারের নাম বললাম না, ওদের মেইন কাহিনী হচ্ছে ঢাকা সিটি থেকে 300 ফিট যাবে, মানে ছুটির দিনগুলোতে, অ্যান্ড এই টানবে ভাই রে ভাই 120 পর্যন্ত তুলে ফেলতেছে ঢাকা সিটির এই সমস্ত ভিতরের রাস্তায়, তাও একটা বাইক না,
ভিড় ভাট্টার মধ্যে 120 এরকম 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 যাইতেছে, মানে আমি যতটুকু জানি ওই ব্লগারের বউ আছে। আমার কথা হচ্ছে ওনার বউ কি এই ভিডিওগুলো দেখে না? ওনার বউর কি ওনার জামাইয়ের জন্য মায়া নাই? মানে কেন এরকম, কেন এত নির্দয় কেন আমরা এই জেনারেশন? হ্যাঁ আমি কই উঠে গেছি এখন, এই যে আমার জায়গা আছে এখান থেকে রে নেমে যাই। যেটা বলতেছিলাম, এত নির্দয় কেন এই জেনারেশন আমরা? আমাদের একটু সতর্ক হওয়া উচিত। অ্যান্ড এই ভিড়টা পার হলেই আমরা ব্রেকের ব্যাপারে যাব। অ্যান্ড ওই সমস্ত ব্লগারদের আমরা একটু অ্যাভয়েড করার ট্রাই করি যারা রিস্কি ব্যাপার সেপার প্রমোট করতেছে। স্পিড আর রিস্কি ব্যাপার এক না, একটা ফাঁকা রাস্তা একটা বাইকের পারফরমেন্স দেখার জন্য আপনি স্পিড তুললেন ওইটা, আর এরকম একটা রাস্তা এরকম 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 কাটমেরা টাটমেরা স্পিড তোলা এটা ভুলেও এক না। এই জন্য আমাদের বুঝতে হবে কোনটা কি। আচ্ছা ফাঁকা রাস্তায় গিয়ে আমি আপনাদের ব্রেক নিয়ে কথা বলবো। ওকে চলেন, এবার আমরা ইমার্জেন্সি সিচুয়েশনের যে ব্রেক বা ইঞ্জিন ব্রেক কখন কিভাবে কাজে লাগে ওই ব্যাপারে একটু কথা বলি, যদিও ব্যাপারগুলো অনেক পুরানো, বাট তারপরেও আরেকবার রিপিট করি। ইঞ্জিন ব্রেক হচ্ছে আমরা যদি এই ক্লাচটা ধরলাম, এখন বাইকটা একদম ফ্রি হয়ে গেছে। এখন যদি সামনের ব্রেক ধরি, দেখেন স্পিড কিভাবে কমতেছে, আবার একটু স্পিড বাড়াই। যদি আমরা সামনের ব্রেক ছাড়া ক্লাচ ধরে একদম বাইকটাকে ফ্রি করে দিলাম, পেছনের ব্রেক ধরলেও দেখেন ইঞ্জিন মানে বাইক কিভাবে স্পিড কমে একদম থেমে গেছে প্রায়, দেখছেন। এগুলো হচ্ছে সিঙ্গেল ব্রেক, মানে একটা একটা ব্রেক ধরার কাহিনী হচ্ছে এইটা। আর এই জ্যাম থেকে না, এই জ্যামেই দেখাই, এবার দেখাই আপনাদেরকে একটু ইঞ্জিন ব্রেক। এই যে সব ছেড়ে দিছি, দেখেন বাইকের স্পিড কমতেছে। কিন্তু আপনারা বলতে পারেন তাহলে তো ক্লাচ ধরে থাকলেও, মানে ক্লাচ যদি এভাবে ধরে থাকি তাও তো স্পিড কমবে? হ্যাঁ কমবে, বাট তখন বাইকটা একদম ফ্রি থাকবে, তো অনেক সময় নিয়ে কমবে। আমি একটু ফ্রি রোডে গেলে আপনাদেরকে আর একটু ইজি বোঝাইতে পারবো। দাঁড়ান, ফ্রি রোড এই যে সামনেই ফ্রি পাওয়া যাবো, এই বাস স্ট্যান্ডটার পরেই, তারপরে আপনাদেরকে একদম ফ্রিলি বলতে পারবো। আর এর মধ্যে আমার একটা ফোনও আসতেছে। আচ্ছা দাঁড়ান ধরি একটু। ওকে চলেন, এবার রাস্তা মোটামুটি ফাঁকা আছে, আমরা বাইকটা একটু স্পিডে তুলি। আমার মিটারটা নেগেটিভ হওয়াতে অত ভালো বোঝা যায় না, এই ব্যাপারটা একটু ক্লিয়ার হইলে আর একটু ভালো হইতো। ধরেন আমার বাইকের স্পিড এখন অলমোস্ট 70-তে আছে। এখন যদি আমি বাইকের সব কিছু ছেড়ে দিই, তখন দেখেন বাইকটা আস্তে 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 স্পিড কমতেছে। এইটাও ওয়ান কাইন্ড অফ মানে ইঞ্জিন ব্রেক। আর যদি আমি এইরকম আবার 70-তে তুলবো, অ্যান্ড 70-তে তোলার পরে আমি যেটা করবো, ক্লাচ ধরে সব ছেড়ে দিব। দেখেন 70 থেকে কত অল্প সময়ে, মানে টাইমটা অল্প অল্প করে কমতেছে, অ্যান্ড টাইমটা কত বেশি নিতেছে। এভাবে বাইক অনেকক্ষণ দৌড়াবে, অ্যান্ড এইভাবে যায় এক সময় হয়তো এই বাসের পিছনে লাগাই দিবে। কিন্তু আমি যদি ক্লাচটা এখন ছেড়ে দিই, দেখেন এখন 40-এ আছে, ছেড়ে দিলে একদম ফাস্ট কমে যাইতেছে, কমতেছে কমতেছে কমতেছে। এটা ইঞ্জিন ব্রেক। অ্যান্ড এবার হচ্ছে আমি আরও কমাবো, তাহলে আর দুই গিয়ার কমায় ছেড়া দিব। দেখেন আরও কমতেছে, আরও কমায় এক নম্বর নিয়ে ছেড়ে এখানে যদি ছাড়ি, দেখেন একদম থেমে গেছে। আমি কোনো ব্রেক ধরি নাই, বাট বাইক কিন্তু থেমে গেছে। এখন যদি আমি আবার মোচার দেই, আবার বাইক চলতে থাকবে। এক নম্বরে গিয়ারে এনে ইঞ্জিন ব্রেকটা করা একটু রিস্ক, দুই নম্বর পর্যন্ত হলে ঠিক আছে, এক নম্বরে অনেক সময় চাকা লক করে অল্প একটু আপনাকে স্কিড করার চান্স আছে, অল্প একটু স্লিপ করে, মানে একটু হয়তো স্লিপ করবে, এরকম হইতে পারে, ট্র্যাকশন হারাবে একটু, এরকম হইতে পারে। এ কারণে দুই নম্বর ঠিক আছে, বা একটা গিয়ার নামানো পর্যন্ত ঠিক আছে। আমি চাইলে দেখেন এই যে আবার স্পিড বাড়াইতেছি, স্পিড বাড়াইতেছি, এবারে যে ইঞ্জিন ব্রেকে ছেড়ে দিলাম বাইক, মানে ক্লাচটা ধরি নাই, আর আমার আরও ব্রেক দরকার, আমি একটা গিয়ার ছেড়ে দিলাম, আমার আরও ব্রেক দরকার, আমি আরেকটা গিয়ার নামায় ফেললাম। দেখেন বাইক অনেক স্লো হয়ে গেছে, মোটামুটি আমি একটু বামে চাপি। আচ্ছা আমি একটু এই আজকে ভিডিওতে ইও দিয়ে করতেছি, হ্যাজার্ড দিয়ে করতেছি, মানে ইমার্জেন্সি লাইট দিয়ে, যাতে বুঝতে পারে যে আমার বাইক কোনো প্রবলেমে আছে। এই তো দেখেন আমি কোনো ব্রেক ধরবো না, কিন্তু এই ট্রাকটার পেছনে আমি বাইকটাকে থামাবো। দেখেন একটা গিয়ার কমাইছি, আরেকটা গিয়ার কমাইছি, তাও না আরেকটা গিয়ার কমায় দিছি, অ্যান্ড দেখেন ট্রাকটা চলে যেতেছে, মানে পিক আপটা, অ্যান্ড আমার বাইক স্লো হয়ে গেছে, আমি কোনো ব্রেক ধরি নাই, পেছনেরটাও ছাড়া সামনেরটাও ছাড়া। এটা হচ্ছে ইঞ্জিন ব্রেক, যেটা হচ্ছে পাহাড় টাহাড় থেকে নামতে গেলে খুব বেশি কাজে লাগে। কারণ হচ্ছে পাহাড় থেকে যখন নামবেন, তখন যদি ব্রেক ধরে থাকেন ডিস্ক গরম হয়ে যাবে, ব্রেক ফেল করবে। অনেক সময় অনেক ফিল্মে দেখা যায় ব্রেক ফেল হইলে বাইক থামেই না, চলতেছে চলতেছে চলতেছে, আরে ভাই ইঞ্জিন ব্রেক দিয়ে তো থামাই ফেলা যায়, ব্রেক ফেল হয়েছে তাতে কি, এত প্যানিক হওয়ার তো কিছু নাই। সবচেয়ে বড় কথা প্যানিক হওয়া যাবে না, সবচেয়ে বড় কথা মানে হিতাহিত জ্ঞান হারায় ফেলা যাবে না, এটা হলো একদম সবচেয়ে বড় কথা। অ্যান্ড এবার আসেন প্রপার ব্রেক কিভাবে ধরবেন। প্রপার ব্রেক ধরার প্রপার নিয়ম হচ্ছে, মানে রিয়েল ব্রেক অরিজিনাল ভালো ব্রেক ধরার একটা আসল নিয়ম হচ্ছে, দুইটা ব্রেক একসাথে ধরতে হবে, এবং এমনভাবে ধরবেন যাতে সামনের ব্রেকটা একটু বেশি প্রেস করা হয়, পেছনের ব্রেকটা একটু কম, যাতে কোনোভাবেই সামনের ব্রেক ধরার পরে যখন পেছনের চাকাটা একটু তো উঁচু হয়ে আসবে, মানে একটু রাস্তা থেকে একটু রাস্তার সাথে ঘষাটা একটু কমে আসবে তখন। কারণ যখনই দুই চাকার ব্রেক একসাথে ধরবেন, সামনের ব্রেকটাই যখন
যখন ধরবেন তখন দেখবেন বাইকের পেছনের সাইডের ভরটা সামনের সাইডে চলে আসে, অ্যান্ড ওই অবস্থায় পেছনের ব্রেকটা একটু কম ধরলে তাহলে স্কিড করার চান্স থাকবে না, আর যদি সমান সমান ধরেন তাহলে পেছনের ব্রেকটা একটু স্কিড করবে, বা শুধু পেছনেরটা ধরলেও পেছনের ব্রেকটা স্কিড করার চান্স আছে। এই হচ্ছে ব্যাপার, চলুন আমরা বাইয়েই যাই। অ্যান্ড এই হচ্ছে ব্যাপার যে দুইটা ব্রেক একসাথে ধরবেন, আর অনেকে বলে হচ্ছে সামনেটা 70% পেছনেরটা 30%, আসলেই তা, কিন্তু এই পার্সেন্ট আপনি হিসাব করতে করতে দেখবেন যে সামনে আপনি ঘটনা ঘটায় ফেলছেন, এই জন্য এত পার্সেন্ট হিসাব করার নাই, জাস্ট সামনের ব্রেকটা একটু আঙ্গুল দিয়ে ধরবেন, ছাড়বেন একটু বেশি মানে প্রেসটা সামনে রাখবেন, পেছনেরটা এমনভাবে ধরবেন যাতে স্কিড করে না। এই অভ্যাসটা রেগুলার করে ফেলতে হবে, অ্যান্ড রেগুলার করে ফেলতে হবে হচ্ছে আপনি যখন শহরেও চালাবেন ইঞ্জিন ব্রেকের অভ্যাসটা। ইঞ্জিন ব্রেকের অভ্যাস যদি আপনার থাকে আপনার বাইকের কোনো ক্ষতি হয় না ইঞ্জিনের, এটা একদম মানে নিঃসন্দেহে এটা প্রুফ। এটা আমার কথা বিশ্বাস না হলে আরও অনেক ওয়েবসাইট ঘাটেন, বড় বড় বাইকারদের ব্যাপার বা তাদের সাথে তাদের কাছে জিজ্ঞেস করেন, অশিক্ষিত বাইকারদের কাছে জিজ্ঞেস করেন না, অশিক্ষিত মেকানিকের কাছে বিশ্বাস মানে জিজ্ঞেস করেন না, ওরা বলবে যে ইঞ্জিন ব্রেক না ধরলে আই হ্যাঁ ইঞ্জিন ব্রেক আপনার এটা ধরতেই হবে, ইঞ্জিন ব্রেক মানে ছায়রা দিতে হবে, ইঞ্জিন ব্রেক আপনার ক্লাস ধরতেই হবে, ক্লাস না ধরে আপনি যদি ছায়রা দেন সব কিছু তাহলে তো চেন ছিঁড়ে যাবে। আরে ভাই, দুইজন তিনজন বাইকে নিয়ে যখন বাইকটা টান দেন তখন চেন ছিঁড়ে না, কিন্তু ইঞ্জিন ব্রেকে চেন ছিঁড়া যাবে, এটা একটা বললো আর হইলো, এগুলো ভুল কথা ভাই। ইঞ্জিন ব্রেক কোনোই ক্ষতি করে না বাইকের, ইঞ্জিন ব্রেক বরং হচ্ছে বাইকের জন্য খুবই উপকারী, আপনার বাইকের ব্রেক প্যাড কম খরচ মানে কম ক্ষয় হবে, আপনার বাইকের যেই ক্লাস প্লেট আছে ওইটা কম ক্ষয় হবে, আর আপনার বাইক সুস্থ সবল বেশি থাকবে, আপনার বাইক আপনাকে আরও ভালো সার্ভিস বেশি দিন দিবে যদি আপনি ইঞ্জিন ব্রেকের অভ্যাস করেন। এই হলো ব্যাপার। অ্যান্ড ব্রেকের ব্যাপার যেটা বললাম, সামনে 70% পেছনে 30%, এটা আসলে পার্সেন্ট ভেবে মাপা যায় না, তবে দুইটা ব্রেক ওয়েজ একসাথে ধরার ট্রাই করবেন, অ্যান্ড ক্লাচ ধরবেন তখনই শুধুমাত্র যখন ব্রেক সরি গিয়ার চেঞ্জ করবেন। আমার এখন ধরেন গিয়ার নামাইতে হবে, নিচ দিকে নামতেছি, একটা নামায় দিব, ইঞ্জিন ব্রেক করব, তিনে দিয়ে এই যে ছেড়ে দিলাম, এতটুকুই ক্লাচের কাজ। আর ব্রেক যখন করবেন দুইটা ব্রেক এভাবে ধরে ধরেন যে সামনে যে যাই আমার করতে হবে, দেখেন একদম বাইক আমার যখন ইঞ্জিন ব্রেকেই থামতেছে, তারপরে দুইটা ব্রেক ধরে একদম জমায় ফেললাম, একদম লাস্টে এসে যখন আমার ডাউনশিফট করতে হবে তখন ক্লাচটা ধরে জাস্ট ডাউনশিফট করলাম, বা একদম জ্যামে পড়ে গেছি ধরেন এই বাসের পিছনে যাই, একদম জ্যামে পড়ে গেছি যে ক্লাচ ধরলাম, ধরে একদম এক নম্বর গিয়ারে নিয়ে দেন। জ্যামের মধ্যে আসলে রুল কাজে লাগে না, এখানে আপনি যদি ইঞ্জিন ব্রেকে থাকেন তাহলে বাইক প্রচুর লাফাবে, এই কারণে জ্যামে বাইকের প্রচুর ক্ষতি হয়, ইঞ্জিন গরম হয়, ব্রেক প্যাড বেশি ক্ষয় হয়, তেল বেশি ক্ষয় হয়, জ্যামে কোনো সূত্রই কাজে লাগে না। আর জ্যামে সুস্থ সবল বাইক চালাইতে গেলে এটা হলে আপনি যখন রেগুলার চালাবেন আপনার অভ্যাস হয়ে যাবে। আসলে দেখেন জ্যামে আমি নিজেই ক্লাস ধরে রাখি, কি বলবো আপনাদেরকে, কি বলবো যে ইঞ্জিন ব্রেকে চালাবেন বা ক্লাস ছেড়ে চালাবেন। জ্যামে কিছু কিছু ব্যাপার আছে না, ওইখানে আসলে ওই যে এভরিথিং ইজ ফেয়ার বিটুইন লাভ অ্যান্ড ওয়ার বলে না, ওইরকম জ্যামে আসলে বাইকের কোনো ব্রেকিং টেকনিক কাজে লাগে না, আমি নিজেই এটা নিয়ে বহুত ভেবাচেকা খাইছি। এই তাহলে এই তো ব্রেক নিয়ে টুকটাক কথা আপনাদের সাথে শেয়ার করলাম, আর তেমন কিছু আমার বলার নাই, ট্রেল ব্রেক নিয়ে আরেকদিন কথা বলবো, ট্রেল ব্রেক হচ্ছে আরেক জিনিস। অ্যান্ড কর্নারিংয়ে কীভাবে ব্রেক টেক করবেন, কর্নারিংয়ে অনেকে একটা কথা বলে যে ইঞ্জিন ব্রেকে বাইক রেখে দেন হচ্ছে শুধু পেছনের ব্রেকটা প্রেস করতে বলে, বাট আমি এই সূত্রের সাথে কখনোই একমত হতে পারি নাই। কর্নারিং করার সময় আমি সামনের ব্রেকটাই হালকা হালকা ধরি আর পেছনের চাকার ব্রেকটা আমি ইঞ্জিন ব্রেকে রাখি, পেছনের ব্রেক আমি খুব একটা প্রেসই করি না, আমার ভয় লাগে, মনে হয় পেছনের চাকা লক হলে তো একদম ঘুরা যাবে, অ্যান্ড সামনেরটা দিয়ে মোটামুটি আমি কর্নারিংয়ে ভালো একটা ব্যালেন্স পাই, আমার বাইক শোয়াইতে বা কাত টাত করতেও বেশ সুবিধা হয় কর্নারিংয়ে। এই তো হলো আমার অবস্থা, বাট আমি আরেকদিন প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো যে কর্নারিংয়ে কীভাবে ব্রেক করলে ভালো বা কী। দুইটা ক্যামেরা একটা নিচে একটা হাতে সেট করে দেন, হয়তো ভালো মতো দেখাইতে পারবো ওই ব্যাপারটা। এই তো তাহলে আজকের জন্য এতটুকুই, যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার, দেখা হচ্ছে তাহলে এরকম ভিডিও নিয়ে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো, এবার হ্যাজার্ড বা ইন্ডিকেটর বন্ধ করি, ইমার্জেন্সি দিয়ে রাখছিলাম এতক্ষণ। টাটা। Check the mic and make sure it sound right, boys.